আসসালামু আলাইকুম সমন্বিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটা হলো রনি ভাইকে বরিশালের বাচ্চা দিয়ে আসছি রনি ভাই একজন প্রবাসী রনি ভাইয়ের বাসায় গিয়ে বাচ্চাগুলো দিয়ে আসছি আমাদের সবসময় পাবেন বা আমাদের ফোন নাম্বার যেটা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান একত্রিশ তেতাল্লিশ ছাপান্ন এটা আমাদের ইমন আমাদের গলা ছিলাম মুরগি প্যান্ড আপনারা চাইলে আমাদের কাছ থেকে গলা জিরো বাচ্চা বা একদিন বা এক মাস যে কোনো বয়সের বাচ্চা আমাদের বুকিং দিলে আমরা বাচ্চা সে অনুযায়ী করে থাকি তো এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভালো সারি ঠিক তোমার হ্যাঁ ভালো আছি তো তোমার বাবা আমার গেছে দুশো পিস বাচ্চা অর্ডার করছিল তো একশো পঁচাশি পিস বাচ্চা আনতে পারছে তো বাচ্চা কি বুঝতে পাইছো কালকে আচ্ছা যাই হোক দয়া করে যাতে খামারটা ভালোভাবে করছে অনুগত করো এতক্ষণ কথা বললাম রাস রনি ভাইয়ের ছেলের সাথে রনি ভাই একজন প্রবাসী বাইরে থাকে তো ভাইয়ের বাসায় আমি নিজে নিজেকে বরিশালে একশো পঁচাশি পিসি হাঁসের বাচ্চা দিয়ে আসছি তো দোয়া করি ভাইয়ের জন্য ভাই যেন একজন সকল কামারি হইতে পারে আমাদের মতো আর ভাইকে টাইগার মুরগির বাচ্চা দিয়েছিলাম টাইগার মুরগির বাচ্চা মাসাল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে আমাদের ইনকিউবেটর মেশিন ইনকিউবেটরে ডিম দেওয়া হয়েছে সব গলাছলা মুরগির বাচ্চা মুরগির ডিম তো যাদের মুরগির ডিম বা বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনকিউবেটর মেশিনও বিক্রি করে থাকি অটো সেমি অটো সব ধরনের মেশিন তো আপনাদের যদি কারো ডিম ফোটানোর মেশিনের প্রয়োজন হয় আমাদের দেখানো স্ক্রিন নাম্বারে ফোন দিন বা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করুন লামিয়া ইনকিউবেটার হ্যাচারি এম ডি হানিফ হোসেন চিনাহাসের খামার ফরিদপুর যেগুলো গোলাপসুল মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা ও ফার্মি মুরগির বাচ্চা আছে এই জায়গায় আমাদের কাছে পাবেন চিনে হাঁস রাজহাঁস বেইজিং খাকি ক্যাম্বেল গলা তোলা সোনালি সব ধরনের বাচ্চাই আমরা বিক্রি করে থাকি এগুলা কালনাগিন বা নাগেশ্বরী হাঁস ডিমের জন্য জিন্ডিং বা খাকি ক্যাম্বেলের মতোই ডিম আছে যাদের বেজিং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন তো এটা ফার্মি মুরগি রানিং চেয়ার যাদের চিনহাসের বাচ্চা যে কোনো ধরনের বাচ্চার প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি বেশি পরিমাণে আমরা মাল পাঠাই দিই বা লোক দিয়ে মাল পাঠ নিজের রাজায় দিয়ে আসি একবারে খামারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন না বেলেগ বাটন ক্লিক করে রাখবেন